দারিদ্রতার ডিঙ্গি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে 93.3% নম্বর নিয়ে পাশ করলো কৃষ্ণনগর যতীন্দ্রপ্রিয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা মুখার্জি। বাড়ি বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। পিতা বিশ্বরূপ মুখার্জি, পেশায় একজন কৃষক। বিশ্বরূপ মুখার্জি তিন সন্তান। জ্যেষ্ঠ কন্যা অন্বেষা মুখার্জির শারীরিক অসুস্থতা অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও বারবার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। 2020 উচ্চ মাধ্যমিকে পেল 459 নম্বর। সে তার স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ভবিষ্যতে নার্স হতে চায়। তার উচ্চশিক্ষা স্বপ্ন পূরণের জন্য অর্থের প্রয়োজন, যা সামর্থ্যের বাইরে। অর্থনৈতিক অবস্থা যেন উন্নতির পথে বাধা না হয়, পরিবারের একমাত্র সেটাই ইচ্ছে। আমার নাম অন্বেষা মুখার্জি। আমি ওদা থানার গোপালপুর গ্রামের বিশ্বরূপ মুখার্জির মেয়ে। আমি এবছর কৃষ্ণনগর যতীন্দ্র কিরণ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর 459 কৃষ্ণনগর যতীন্দ্র কিরণ উচ্চ বিদ্যালয়। 459 বাংলাতে আছে 91, ইতিহাসে 95, রাষ্ট্রবিজ্ঞানে 94, দর্শনে 97, সংস্কৃতে 97। আমার একটা মাত্রই পরীক্ষা বাকি ছিল, সংস্কৃত পরীক্ষা বাকি ছিল। বাদ বাকি প্রত্যেকটা পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছিলাম। শারীরিক অসুস্থতার সাথে আমি এইভাবে পড়াশোনা করেছি। স্কুল টেস্টে বসতে পারিনি, স্কুলের স্যারদের সহযোগিতায় আমি ফাইনালে বসার সুযোগ পেয়েছি এবং প্রতিকূলতার মধ্যে লড়াই করে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। টিউশনের স্যারদের সহযোগিতায় পড়াশোনা করতে পেরেছি, এগিয়ে যেতে পেরেছি। তাই ভবিষ্যতে যাতে একটু পড়াশোনার সুযোগ পাই বা আরো একটু উচ্চ শিক্ষার সুযোগ পাই, সেই জন্য আমি আপনাদের কাছে একটু সাহায্যের জন্য আশা করছি। বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, আমার পর আমার ভাই আছে, বোন আছে। আমার আর্থিক অবস্থার আর্থিক সাহায্য না পেলে আমার জীবনটা যেমন অন্ধকারে রয়ে যাবে, ভবিষ্যতে আমার ভাই বোনের জীবনটাও একটা অন্ধকারের মধ্যে রয়ে যাবে। তাই আপনাদের সাহায্যে যদি আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, আমার ভাই এবং বোনকেও আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি, আমার বাবা মায়ের দুঃখ যন্ত্রণা মুছে তাদের স্বপ্ন যাতে সফল করতে পারি, তার জন্য আমি আপনাদের কাছ থেকে কিছু সাহায্য প্রার্থনা করছি। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।